যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে, তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবেন। যখন সাদা কাফন পরে অন্ধকার, নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নাকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, ভয়ে আটকে উঠবে। মালাকুল মউতের চেহারা দেখেই ভয়ে আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্যে, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্যে এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালা ছিল। মানুষ মুসলিমদের, স্পেশালি যুবকদেরকে, যুবক যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পর্নই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটাই আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলোই আসল, এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি, একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেনস্টে দাঁড়াতে পারবে না। একটা সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই, তাহলে আপনি কী করবেন? এখন প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, এবং আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ। যদি সেটাও না পারি, আমার কাছে একা একা বসে শিখবে ইনশাআল্লাহ, কী সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দিই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফেতনা, সবখানেই ফাসাদ, কী করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে, আমার বেবিকে আমি কোথাও দিব না, কী করবা তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো, সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো ওকে। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন, কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়েরা উন্মুক্ত, বেপর্দামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে, আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিবে, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিবে। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপবোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ইমান আর আমাদের মধ্যে নাই। যে ইমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি করত। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলবেও ধুলা পড়েছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখেরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো, আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টান দিয়ে চলে যাবে। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন নাই, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি। যত বড় পরাশক্তি ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, কেউ না, ইচ্ছেছি তারা চলে যাবে। এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা, যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ, ডেট, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটা করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবতার, তোহমতার, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো আর আমিন এসব নিয়ে পড়ে থাকবো?
আর কতদিন পরে থাকলে আপনাদের শান্তি হবে আমাদেরকে বলে দেন, তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন, যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, আবেগের বসে হুটহাট কোনো কিছু কাজ নয়, আবেগের বসে দিনই কাজ নয়, পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনে কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে, মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ সমাজ দেশ বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে, জ্ঞান অর্জন নাই কিচ্ছু নাই, তারপর হচ্ছে আমল দিয়ে, জ্ঞান আছে এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহর উম্মার খেদমত নেবেন না, তাহলে বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে, পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কীভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করব, প্রতিষ্ঠা করব? হ্যাঁ, এটা হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে, নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে, কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল, একটা কথা আছে যে এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে, এগুলো ব্যতিক্রম ধর্মী কথা, এটাও হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে, আগামী প্রজন্মকে কীভাবে মানুষ করবো, কী পড়াবো, তাকে কী খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করবো। এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে, তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবেও পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে, এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে নাই, আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন। তো এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে, সোশ্যালি চেঞ্জ করতে হবে, কমিউনিটি দরকার। যারা ইসলামিক এই ফিলোসফিগুলো লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার, হৃদ্যতার, ভালোবাসার, ওপেন মাইন্ডেড হওয়া, কনজাস্টেড না হওয়া, সংকীর্ণ মানসিকতার না হওয়া, এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে, আমি একাই সঠিক বাকি সব বাতিল, হ্যাঁ আমি একাই ইসলামের মধ্যে আছে বাকি সব খারেজি, মানে খারাজি মানুষকে খারাজি বলতে 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 নিজেই কখন খারাজি হয়ে গেছে তা ঠিক নাই, ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারাজি, মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে, বসে এক কাপ চা খাওয়াতে পারে, আমার মনে হয় এই কাজের ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ, যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, সব ওলামায়ে কেরামকে এক জায়গায় বসাবেন, বসে এক কাপ চা খাওয়ায় দেখান আমাকে, তারপরে দিনের কথা বলতে আসেন, ঐক্যের কথা এবং আল্লাহর রাস্তায় অমুক তমুক পরে বলতে আসেন, দেখেন এটা পারেন কিনা। তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আর লম্বা করছি না, ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে। যে যেখানে থাকবো আমরা, যদি গভর্নমেন্ট জব করি, বেসরকারি জব করি, বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি, বিজনেস করি, অনেস্টির পরিচয় দেওয়া দরকার, আগে একজন ভালো মানুষ হই তারপরে ভালো মুসলিমের দিকে আসেন, আগে মানুষ তো হন, একজন ভালো মানুষ তো হই, একজন ভালো মানুষের মন লালন করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা দিনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন, আমল করেছেন, আপনি এখন পরিবার করেছেন আলহামদুলিল্লাহ, হালাল হারাম মেনে চলছেন, ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুরু করেন, এবং সেটা মধ্যম পন্থায়, উগ্রপন্থায় না, শৈথিলতাবাদ প্রদর্শন করেও না, পলিটিক্যালি যারা আছেন তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না, মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন, এতে কোনো কল্যাণ দেখা যায় না। যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয়, কিন্তু বাস্তবতা এমন নয়, বরং এতে রাষ্ট্রের ক্ষতি, জাতির ক্ষতি, উম্মার ক্ষতি হয়। যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে, এটাও দেখবেন কনজাস্টেড হয়ে বন্ধ হয়ে পড়ে আসে। অতএব এইসব উদ্ভট ফিলোসফির দিকে যাওয়ার প্রয়োজন নাই, বরং যারাই থাক
উত্তম নসিহত করেন, ভালো নসিহত করেন, ভুল হলে সংশোধন করে দেন গঠনমূলকভাবে, এরপরেও যদি না কথা শুনে আলহামদুলিল্লাহ ছেড়ে দেন, ফাযাক্কিরিন মা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, খালি উপদেশ দেন, আপনি উপদেশদাতা, আপনি তাদের প্রতি দারোগা নন, যার যার কর্মফল শেষে ভোগ করবে। আল্লাহ পাক বলছে বলে নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার, যখন এরকম অন্যায় অত্যাচার পাপাচার চলতে থাকবে, আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আযাবের আগে, পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আযাব পাঠাতে থাকব। আল্লাহ তো বলেছেন পাঠাবেন, রিল্যাক্স থাকেন ইনশাআল্লাহ তাআলা। কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনে ফল পাওয়া কখনোই যাবে না। আমাদের নবীজি 23 বছর লেগেছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আমরা না হোক আমাদের পরের জেনারেশন, তারা না হোক তার পরের জেনারেশন, তারা না হোক তার পরের জেনারেশন, একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে নিশ্চিত থাকেন, যারা ইনশাআল্লাহ আযজা ওয়াজাল এই দুনিয়া থেকে সমস্ত জুলুমের শেকড় উপরে ফেলে দিবেন। আমরা বেঁচে থাকি আর না থাকি ওই দিন পর্যন্ত আমরা দোয়া করে যাব আল্লাহ পাক যেন একদিন এই সারা পৃথিবীর বুকে ইসলামের বিজয় দান করেন এবং সমস্ত জুলুম অন্যায় অত্যাচার পাপাচার আল্লাহ পাক এদের মূল শেকড়টাকে উৎপাটিত করে ফেলেন।